হ্যালো ফ্রেন্ডস, সৌরভ অমনিবাস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আলোচনা করব এ রিভার বাই একে রামানুজান। একে রামানুজানের যে সমস্ত কবিতাগুলো আছে তার মধ্যে অন্যতম কবিতা হলো এ রিভার। তো কবিতাটা শুরু করা যাক। কবিতার প্রথমে বলছে, ইন মাদুরাই, মাদুরাই শহরেতে, সিটি অফ টেম্পলস অ্যান্ড পোয়েটস। যেই মাদুরাই শহরটা বিখ্যাত, সিটি অর্থাৎ শহর এবং টেম্পলস এবং মন্দির এই দুইয়ের জন্য, অ্যান্ড পোয়েটস, আর যেখানে অনেক পোয়েট আছে অর্থাৎ মন্দিরকে কেন্দ্র করে অনেক পোয়েট আছে। হু শ্যাঙ্ক অনলি অফ দ্য সিটিজ অ্যান্ড টেম্পলস, যারা গান করে কেবল শহরটা এবং মন্দিরগুলোর জন্য। এভরি সামার আর রিভার ড্রাইস টু ট্রিকেল ইন দ্য স্যান্ড, আর প্রত্যেক গ্রীষ্মকালেতেই নদী শুকনো হয়ে যায় এবং যে বালুতর সেটা বেরিয়ে পড়ে এবং তার মধ্যে বালিকণা ফুটে উঠে। তারপরে বলছে যে বিয়ারিং দ্য স্যান্ড রিবস, আর দেখা যায় তার মধ্যে অর্থাৎ বালির যে পাঁজর, অর্থাৎ নদী শুকনো হয়ে গেলে নদীটা যে সরু হয়ে যায় তার মধ্যে যে নদীর সরু সূক্ষ্মতা দেখা যায় এবং আশেপাশের বালিগুলো নগ্ন হয়ে যায় সেটাকেই কবি বলছেন। স্ট্র অ্যান্ড ওম্যান্স হেয়ার ক্লগিং দ্য ওয়াটার গেটস অ্যাট দ্য রাস্টি বার, আর তার মধ্যে কি দেখা যায়, তার মধ্যে দেখা যায় কোথাও কোথাও খড় এবং মহিলাদের চুল, যেগুলো ওয়াটার গেটস অর্থাৎ জল যে বার হওয়ার গেটস সেই গেটগুলোকে বাধা দিচ্ছে, আর সেগুলোই যে গরাদ তার মধ্যে বিবর্ণভাবে ফুটে আছে। আন্ডার দ্য ব্রিজেস উইথ প্যাচেস অফ রিপেয়ার অল ওভার দেম, আর সেগুলো আছে কোথায় না ব্রিজ, যে সমস্ত ব্রিজ ফাঁকতে অর্থাৎ কোনো কোনো তার মধ্যে এগুলো দেখা যাচ্ছে, অফ রিপেয়ার অল ওভার দেম, আর যেই রিপেয়ার করা অর্থাৎ যে ক্ষত প্লেয়ারগুলোর মধ্যে যে ভাঙা চোড়া যে কিছু অংশগুলো অর্থাৎ তার মধ্যে যে ফাটল দেখা দিয়েছে সেই অংশগুলোর মধ্যেই এগুলো আটকে থাকে, এটা কবি বলছেন। তারপরে বলছেন, দ্য ওয়েট স্টোন গ্লিস্টেনিং লাইক স্লিপি ক্রোকোডাইলস, আর সেই যে ভিজে পাথরগুলো দেখলে মনে হয় যেন কোনো এক ঘুমন্ত ক্রোকোডাইল, অর্থাৎ ক্রোকোডাইলরা কুমিররা যখন ঘুমায় তাদের পিঠটাকে যে মসৃণ উপর থেকে দেখলে মনে হয় সেরকমভাবেই এই পাথরগুলো, ভিজে পাথরগুলো দেখতে মনে হচ্ছে। দ্য ড্রাই ওয়ান সেভেন ওয়াটার বাফেলোস লাউডিং ইন দ্য সান, আর তার মধ্যে কী বলছেন কবি, যে সেভেন ওয়াটার বাফেলোস অর্থাৎ সাতটা যে জলহস্তি তাদের কোথা তাদের যে ঝকঝকে পিঠ সেই ঝকঝকে পিঠের মধ্যে সূর্যের রোদটা এসে পড়েছে এবং সেগুলোই চকচক করছে। দ্য পোয়েট স্যাঙ্ক অনলি অফ দ্য ফ্লডস, আর কবিরা গান করে শুধু এই বন্যার, অর্থাৎ রোম্যান্টিসাইজ করেন কবিরা নদীর যে বন্যার যে ভালো দিকগুলোই রোম্যান্টিসাইজ করেন, কেউ কিন্তু নদীর এই যে খারাপ গুণগুলো সেইগুলো সম্বন্ধে কেউই আলোচনা করে না। তারপরে বলছেন যে হি ওয়াজ দেয়ার ফর আ ডে, তারা কেবল এই কয়েকদিনের জন্যই আসে তাদের এই কবিতাগুলো লেখার জন্য। ওয়েন দে হ্যাড দ্য ফ্লডস, আর যখন বন্যা হয় তারা কেবল সেই সময়তে আসেন। পিপেল এভরিওয়্যার টকড অফ দ্য ইঞ্চিস রাইজিং, আর লোকেদের মুখে কথা ওঠে যে জলের ধাপটা এই এক ঘাট বাড়লো, অর্থাৎ যে জলের স্টেপটা ধীরে ধীরে বাড়ছে, বন্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটাই নিয়ে লোকেদের মুখে কথা ওঠে। অফ দ্য প্রিসাইজ নাম্বার অফ কবল স্টেপ, আর যে জলের এই ধাপগুলো সেই সম্বন্ধে আলোচনা করে। রান ওভার বাই দ্য ওয়াটার রাইজিং অন দ্য ব্যাথিং প্লেসেস, আর যেটা এই জলগুলো ঝাঁপিয়ে পড়ে সেই স্নানের ঘাটগুলোকে। অ্যান্ড দ্য ওয়ে ইট ক্যারিড অফ দ্য থ্রি ভিলেজ হাউসেস, আর এটা বয়ে নিয়ে যায় এই যে বন্যাটা বয়ে নিয়ে যায় তিনটে গ্রামকে, ওয়ান প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড অ্যা কাপেল অফ কাউস নেম গোপি অ্যান্ড বৃন্দা অ্যাজ ইউজুয়াল, আর বয়ে নিয়ে যায় একজন প্রেগনেন্ট মহিলাকে আর এক দম্পতি কাপেল অফ কাউ, এক গরুর দম্পতিকে বয়ে নিয়ে যায়,
যাদের নাম গোপী এবং বৃন্দা। এটা তো হয়েই থাকে, অ্যাজ ইউজুয়াল, মানে অ্যাজ ইউজুয়াল মিন্স এটা হয়েই থাকে, প্রত্যেক বছরই এরকম হয়ে থাকে, কিন্তু কেউ এ সম্বন্ধে লেখে না তাদের লেখনীতে। দ্য নিউ পোয়েট স্টিল কোটেড দ্য ওল্ড পোয়েট, যে নতুন কবিরা তারাও সেই পুরনো কবিদেরই পথ অনুসরণ করছেন। বাট নো ওয়ান স্পোকেন ভার্ডস, কিন্তু কেউই তাদের লেখনের মধ্যে এই সমস্ত জিনিস তুলে ধরছে না। অফ দ্য প্রেগনেন্ট ওম্যান ড্রোনড উইথ পার হ্যাপস টুইন্স ইন হার ক্লিকিং অ্যাট ব্ল্যাঙ্ক ওয়ালস ইভেন বিফোর বার্থ, আর সেই যে প্রেগনেন্ট মহিলা তার হয়তো টুইন ছিল, অর্থাৎ যমজ সন্তান ছিল, যারা তার ব্ল্যাঙ্ক ওয়ালসের মধ্যে লাথি মারছে এবং তারা বাইরে বেরিয়ে আসতে চাইছে তারা জন্মানোর পূর্বেই। হি সেড দ্য রিভার হ্যাজ ওয়াটার এনাফ, তিনি বলছেন যে নদীতে জল যথেষ্ট পরিমাণে আছে, অর্থাৎ একটা কবিতা লেখার জন্য যে রোম্যান্টিক এলিমেন্টটা দরকার হয় সেই রোম্যান্টিক এলিমেন্টটা এখন যথেষ্ট পরিমাণে আছে। টু বি পোয়েট্রিক, আর কবিদের মতো অ্যাবাউট অনলি ওয়ান্স আ ইয়ার, এটা তো এক বছরকে নিয়ে আলোচনা করছে। অ্যান্ড দেন ইট ক্যারিড অ্যাওয়ে, আর তারপরে এটা বয়ে নিয়ে যায়। ইন দ্য ফার্স্ট হাফ থ্রি ভিলেজ হাউসেস, আর প্রথম আধ ঘন্টার মধ্যে এটা বয়ে নিয়ে যায় তিনটে গ্রামকে। আ কাপল অফ কাউস নেম গোপি অ্যান্ড বৃন্দা অ্যান্ড ওয়ান প্রেগনেন্ট ও ম্যান এক্সপেক্টিং আইডেন্টিক্যাল টুইন্স উইথ নো মোলস অন দেয়ার বডিস, আর কি বলছে যে কাপল অফ কাউস নেম গোপি অ্যান্ড বৃন্দা, সেই আরও এক দম্পতিকে বয়ে নিয়ে যান যাদের নাম হয়তো ছিল গোপি আর বৃন্দা আগেরগুলোরই মতন, এবং সেই একই হয়তো প্রেগনেন্ট ওম্যান ছিলেন, এক্সপেক্টিং আইডেন্টিক্যাল টুইন্স, যারও হয়তো যমজ সন্তান ছিল, উইথ নো মোলস অন দেয়ার বডিজ, যাদের হয়তো শরীরে কোনো মোলস অর্থাৎ তিল বা জরায়ু জরুল কোনো কিছুই ছিল না। উইথ ডিফারেন্ট কালার ডাইপার্স, আর যাদের যে ডাইপার্স তাদের হয়তো ডাইপার্সগুলোও হয়তো অন্য রং ছিল, এক রং ছিল না। টু টেল দেম অ্যাপার্ট, আর এটাই তাদেরকে দূরে সরিয়ে দেয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন আপলোড করা ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।